আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জেলে ফিরে আবেদন করলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনার আশ্বাস আইনমন্ত্রীর। এ নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি, মন্তব্য কাদেরের। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় বিএনপির সমাবেশ। ফেনীতে 144 ধারা ভঙ্গ করে মিছিল, পুলিশের লাঠিচার্জ, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও দুজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 47, এখনও নিখোঁজ অনেকেই। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, জেলে ফিরে আবারও আবেদন করলে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি বিবেচনা করা হবে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, একটি নিষ্পত্তি করা দরখাস্ত পুনর্বিবেচনা করার সুযোগ ফৌজদারি কার্যবিধির 401 ধারায় নেই, তাই জেলে ফিরে গিয়েই আবারও দরখাস্ত করতে হবে। এভার কেয়ারে বেগম জিয়ার সুচিকিৎসা হচ্ছে, কিছুটা শারীরিক উন্নতি হয়েছে বলেও দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্তই চূড়ান্ত, সেই কমিশনের অধীনেই আগামী নির্বাচন হবে। নির্বাচন কমিশন গঠনে আইন হবে, তবে বিতর্কের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অতি রাজনীতি করছে বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার মামলার শুরু থেকে এখন পর্যন্ত মিথ্যাচার আর অপরাজনীতি বিএনপির ভরসা। বন্দি বেগম জিয়া অনেক শক্তিশালী, এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে বিএনপি তার মুক্তির চেষ্টাও করেনি, আইনগত লড়াইটাও তেমনটা করেনি বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির উদ্দেশ্যমূলক অপরাজনীতি দাবার গুটি হয়েছেন বেগম জিয়া বলে মন্তব্য করেন তিনি। নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলেও তার প্রত্যাশা। যেন তেন উপায়ে ক্ষমতা দখল ও লুটপাটে লেগে যাওয়াই এখন বিএনপির একমাত্র টার্গেট বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিদেশে পাঠানোর দাবিতে নোয়াখালী, ফেনী ও ভোলায় সমাবেশ করেছে জেলা বিএনপি। এদিকে ফেনীতে 144 ধারা ভঙ্গ করে বিএনপি মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে। ফেনীতে শহরের ওয়াপ্তা মাঠে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করে। সকালে ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে শহরের নাজির রোড থেকে বিএনপি মিছিল বের করে। এক পর্যায়ে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে এবং নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিলে শহরের তাকিয়া রোডে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এদিকে সকালে মাইজদি বাজারের নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন মাঠে সমাবেশ করে জেলা বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে জেলা বিএনপি সমাবেশ করে শহরের ওয়াজের আলী স্কুল মাঠে। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। সমাবেশে বক্তারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান। ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এনে মৃতের সংখ্যা বেড়ে 47 জন। বুধবার সকাল 9টায় ওই লাশটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, নদীর মোহনায় একটি মৃতদেহ ভাসতে দেখে তাদের খবর দেয় স্থানীয়রা। তার শরীরে আগুনে পড়ার চিহ্ন রয়েছে। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। এদিকে সুগন্ধা নদীতে ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে আরও এক পুরুষের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং কোস্টগার্ড কর্মীরা। গত বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় এ পর্যন্ত 47 জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। রাঙামাটির বাঘায় ছড়িতে আঞ্চলিক দুই গ্রুপের বন্দুকযুদ্ধে দুজন নিহত ও একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুর 12টার দিকে উপজেলার 2 কিলো এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে আধিপত্য নিয়ে এই গোড়াগুলির ঘটনা ঘটে। জেএসএস এর সন্তুলার্মা দলের এক সদস্য জানান, জেএসএস এর জানুম চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য মণিময় চাকমা নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদ মনু মিয়া নামে এক বাঙালি শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে, এর সাথে ঘন কুয়াশায় নাকাল
জনজীবন। শীতের তীব্রতা বেড়েছে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে। এর সাথে কুয়াশায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষের, বিপাকে বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। ঘন কুয়াশায় দিনের বেলায় মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এদিকে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে চরম বিপাকে পড়েছেন দিনাজপুরের মানুষ। বুধবার সকাল থেকে এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4°C। সিরাজগঞ্জে 2500 অসহায় দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে 11 পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী উচ্চ বিদ্যালয় মাঠে এই শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় সেনাপ্রধান বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে সেনাবাহিনী অসহায় দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ চিকিৎসা সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চাঁদপুরে সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি বলেন, শিশুদেরকে শৈশব থেকে প্রযুক্তির সাথে পরিচিত করতে হবে। চট্টগ্রাম মহানগরীতে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুপুরে শুরু হয় এই কার্যক্রম। একই কর্মসূচি চলছে ঝিনাইদহেও। গাজীপুরে আইজিপি কাপ 2021 জাতীয় যুব কাবাডি বালক ও বালিকা অনূর্ধ্ব 19 ব্রহ্মপুত্র জোন এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কিশোরগঞ্জে আগামীকাল অনুষ্ঠিতব্য সমাবেশকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের নৌকা প্রতীকের পক্ষে জনসভা করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। এ সময় 5 জানুয়ারি আশুলিয়ার জনগণকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বয়কটের আহ্বান জানান তিনি। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ জোন উদ্বোধন করা হয়েছে। সৈকতের লাবণী পয়েন্টে এই জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।